যাদের এখনও পাহাড় দেখার স্বপ্ন পূরণ হয়নি, আজকের ভিডিও তাদের জন্য। কীভাবে মাত্র 3,500 টাকায় 3 দিন 2 রাত্রি দার্জিলিং ট্রিপ করবেন, সেই প্ল্যান রইল আজকের ভিডিওতে। প্রথম দিন শিলিগুড়ি থেকে শেয়ার গাড়িতে চলে আসুন দার্জিলিং মাত্র 300 টাকায়। ম্যাল থেকে একটু দূরে বাজেট রুম বা হোস্টেল দেখতে পারেন, দুদিনে 1,000 টাকার মতো পড়বে। প্রথম দিন দুপুরে পৌঁছে হোটেলে চেক ইন করে বেরিয়ে পড়ুন দার্জিলিং ঘুরে দেখতে। দার্জিলিং শহরটা পায়ে হেঁটে ঘুরে দেখতে বেশ দারুণ লাগে। আজ প্রথমেই হাঁটতে হাঁটতে চলে যান দার্জিলিং ম্যালের ওপরে মহাকাল মন্দিরে, তারপর নিচে নেমে এসে এগিয়ে চলুন নাইটিঙ্গেল পার্কের দিকে। ঘণ্টাখানেক সেখানে সময় কাটিয়ে চলে আসুন ম্যালে, সন্ধ্যাটা ম্যালে কাটান। দ্বিতীয় দিন শেয়ার গাড়িতে বেরিয়ে পড়ুন দার্জিলিং সাইটসিইংয়ে। পিস পাগোডা, দার্জিলিং জু, বাতাসিয়া লুপ, ঘুম স্টেশন, টি গার্ডেন, আরও বেশ কয়েকটি জায়গা আছে ঘুরে দেখাবে। বিকেলে ফিরে এসে আবার দার্জিলিং ম্যাল উপভোগ করুন। তৃতীয় দিনে হোটেল থেকে চেক আউট করে শেয়ার গাড়িতে চলে যান শিলিগুড়ি। দ্বিতীয় এবং তৃতীয় দিন দুদিনই সকালবেলা দার্জিলিং ম্যালের পিছন দিকে হাঁটতে হাঁটতে চলে যান। ভাগ্য ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘার দেখা পেতে পারেন। তাহলে আর দেরি না করে এখনই প্ল্যান করে ফেলুন আপনার প্রথম পাহাড় ভ্রমণ। আরও এইরকম অন্যান্য জায়গার ট্যুর প্ল্যানের ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করুন আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক অ্যাকাউন্টকে।